মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ইসহাককে আটকের পর গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে র‍্যাব সদস্যরা। এর মাধ্যমে সমাপ্তি ঘটলো আসামির সাথে ছদ্মবেশী র‍্যাব সদস্যদের পাতানো বন্দুকের। দীর্ঘদিন পালিয়ে থাকলো, শেষ পর্যন্ত হাটাজারিতে ছোট ভাইয়ের বিয়েতে এসেছিল ইসহাক, আর এই সূত্র ধরে তাকে গ্রেপ্তারে এগিয়েছিল র‍্যাবের বিশেষ টিম। নিজেদের সম্পূর্ণ আড়াল করে তার সাথে সম্পর্ক চালিয়ে যেতে হয়েছে এক মাস। তারপরে দেখা গেল যে আমরা মোটা শিওর হলাম যে সে এসেছিল তার বিয়েতে। 2016 সালের 5ই মার্চ 12 বছরের সন্তানের সামনে তার মা পারভিন আক্তারকে নির্যাতন চালিয়ে হত্যা করেছিল চারজন। এরপর থেকে মায়ের হত্যাকারীর বিচারের অপেক্ষায় সন্তান। আদালত চারজনকে হত্যার জন্য মৃত্যুদণ্ড এবং ধর্ষণের জন্য যাবজ্জীবন কারাদণ্ড দিল। ঘটনার পর থেকে 3 জন পলাতক ছিল। আমার সামনে আমার মোকামা আছে, আমি তাদের বিচার চাই। র‍্যাবের হাতে আটক হওয়া ইসহাক সহ আরও 3 মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে গত 6 বছরের বেশি সময় ধরে খুঁজছিল আইন শৃঙ্খলা বাহিনী। তবে ঘটনার পরপরই পরিচয় গোপন করে ওমান পালিয়ে যাওয়ায় তার আর হদিস মেলেনি। এর মাঝে দেশে ফিরে আত্মগোপনে চলে যায়। অন্তত 17 বার মোবাইল নম্বর পরিবর্তন করে সে। একে বের করার জন্য আমাদেরকে বেশ বেগ পেতে হয়েছে, কেননা যেহেতু তার কোনো ট্রেস ছিল না আমাদের কাছে এবং আমরা তার আগের মোবাইল নাম্বারগুলো ট্রেস করেছিলাম, তারপরে দেখেছি যে তার কাছে 17টি নাম্বার আমরা পেয়েছিলাম। র‍্যাব জানায় মূলত ইয়াসিন নামে এক যুবক টাকা আত্মসাতের প্রতিশোধ নিতেই পারভিন আক্তারকে হত্যার পরিকল্পনা করে। গ্রেপ্তার ইসহাক সহ বাকি 3 জন ছিল ভাড়াটিয়া খুনি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।